अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा आमी जदि कोविड एर रानी होई आमाय की देबे ओ जा तुमी चाइबे रानी हवार जोन्नो किछु काजो करते हय এটা কি আমার পূর্বপুরুষের এটা সামলে কিছু করবে না ভীষণ মূল্যবান এটা হ্যাঁ কি বলছিলাম জানো রানী হবে কিন্তু নিজের এই ইচ্ছে পূর্ণ করার জন্য কিছু কাজও করতে হবে তোমাকে কিরকম কাজ কিরকম কাজ পুরো বাড়িতে ধুলোর একটা কণাও যেন দেখতে না পাই আমি ভালো মতো পরিষ্কার করবে বুঝেছ তাকিয়ে দেখছ কি ধরো পরিষ্কার করো একটা বাচ্চাকে দিয়ে তুমি এসব কেন করাচ্ছ এই ছোট বাচ্চাটার সম্পত্তির পরিমাণ কত ধারণা আছে তোমার ওরও নেই আর ও যেন জানতেও না পারে সেই জন্য ওকে নিজের হাতের মুঠোয় রাখাটা খুব দরকারি এই বাড়িতে একজনই মহারানী আমি গুরুমা ব্যাস হাঁপিয়ে গেছি আর পারবো না এই মূর্তিটা জোড়া লাগাতেই হবে কি ভাঙলো আবার আমার খেতে দাও খিদে পেয়েছে পাগল মেয়ে বাদর আমার মাথা খারাপ করিস না এখন আমি ক্লান্ত হয়ে গেছি খাবার আন আমার জন্য নোংরা তুই করেছিস পরিষ্কারটাও তোকেই করতে হবে আয় আগে পরিষ্কার কর আরে কি করছিস আমার পা ধরে কেন টানছিস আমি তো রানী আমার কথা তোকে শুনতেই হবে তুই রানী নস তুই দাসী তোকে আমার কথা শুনতে হবে আমি দাসী আরে ছাড় আমায় আমি পড়ে যাব এক্ষুনি তোকে দেখাচ্ছি কি কবির তুই মূর্তিটা ভেঙে দিলি আজকে তুই বকা খাবি খাবি আরে মিথ্যে কেন বলছিস এই মূর্তি তুই ভেঙেছিস আমি কোথায় ভাঙলাম না কিন্তু ধাক্কা তো তুই মারলি এসব কি হচ্ছে কে করলো এটা আমি না কবির ও আমায় ধাক্কা মেরেছে তারপরেই মূর্তিটা পড়ে গেছে তুই আমায় বিরক্ত করছিলিস বলেই তো করলাম সবের দোষ মিথ্যা কথা বলিস না কবির তোর জন্য এই সব কিছু ঘটেছে তুই মিথ্যা বলিস তুই আমার পা টানছিলিস আমায় বিরক্ত করছিলিস কখন বিরক্ত করলাম আমি ব্যাস ব্যাস যাও তোমরা এখন কৃষ্ণা
এদিকে এসো। সব কিছু পরিষ্কার করো। কিন্তু এগুলো আমি করেছি নাকি? এগুলো তো সব কবির করেছে। ওকে বলো না এসব পরিষ্কার করার জন্য। তুমি ওর স্ত্রী হবে, বুঝেছো? এই সব তোমার কাজ, ঘর পরিষ্কার রাখা, সব কাজ তোমার। যাও কাজ করো। তোর কি মাথাটাই গেছে মৌহা? কেন বুঝছিস না তুই? কৃষ্ণা আর এই পৃথিবীতে নেই, কতদিন আর এই নাটক চলবে? মরে গেছে কৃষ্ণা, মরে গেছে। আমি জানি বড় মা, আমার কৃষ্ণার কিচ্ছু হয়নি। এরকম কেন মনে হচ্ছে যে এই ফ্রকটা আমি আগে কখনো দেখেছি আর পরেওছি এই ফ্রকটা? মৌহার কতদিন? বস বস। দেখ মৌহা, আমরা তোর ভালো চাই, এই পরিবারের ভালো চাই। তাই তোর পক্ষে এটাই ভালো যে যত তাড়াতাড়ি সম্ভব তুই স্বীকার করে নি যে কৃষ্ণা আর এই পৃথিবীতে নেই। আমি কৃষ্ণার মা বড় মা, আর এক মা কি করে মানতে পারে যে তার মেয়ে আর নেই? আমার মন বলছে বড় মা আমার কৃষ্ণা আছে, আমার কৃষ্ণা বেঁচে আছে, কিচ্ছু হয়নি ওর। আমায় ক্ষমা করে দিও গৌরী, তোমার উপর রাগ দেখালাম আমি। একবার কৃষ্ণা ফিরে আসুক, তারপর সব ঠিক হয়ে যাবে। মা, তুমি কি সবসময় কৃষ্ণাকেই দেখতে পাও? আমাকে কোথাও দেখতে পাও না? কৃষ্ণা কি এখনো বেঁচে আছে?